একটি ডলফিন সুইসাইড করলো। বন্ধুরা, এই কথাটি আপনাদের হয়তো অবাক লাগতে পারে। আপনারা হয়তো জানেন না যে ডলফিন একটি নিষ্পাপ এবং বুদ্ধিমান প্রাণী। এরা হাসতে পারে, এদের নিজস্ব ফিলিংস আছে। 1965 সালে নাসাতে পিটার নামে একটি ছেলে ডলফিনকে ট্রেনিং দেওয়ার জন্য মার্গারেট নামে একটি মেয়ে ট্রেনারকে এনেছিল। তারপর ট্রেনারটি রোজ ডলফিনটিকে ট্রেনিং দিতে লাগলো। এর জন্য ট্রেনারটির সাথে ডলফিনটির এতটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল যে ট্রেনিং শেষ হওয়ার পর যখন নাসা প্রজেক্টটি বন্ধ করে দেয়, তারপর ট্রেনারটি আর আসে না। ট্রেনারটিকে না দেখতে পেয়ে ডলফিনটি খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং মুখ দিয়ে আওয়াজ বের করে জোরে চিৎকার করতে থাকে। তারপর কয়েকদিন কেটে যায় এমন ভাবে। ডলফিনটি আর ট্রেনারটিকে না দেখতে পেয়ে একদিন জলের গভীরে চলে গিয়ে আর বাইরে আসে না। নিঃশ্বাস না নেওয়ার জন্য ডলফিনটির মৃত্যু ঘটে, কারণ ডলফিনরা জলের ভিতরে নিঃশ্বাস নিতে পারে না। তো বন্ধুরা, এই ডলফিনটির জন্য একটি লাইক অবশ্যই করবেন।